মাদ্রাসা সার্ভিস কমিশনের গেজেট নোটিফিকেশন বেরিয়েছে এবং এরপরে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সঠিকভাবে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে আমি একটা ডেমো প্রিপারেশন দেখাবো, যেগুলো সচরাচর তোমরা দেখতে পাও না যে কীভাবে প্রিপারেশন নিলে নিজেকে খুব ভালোভাবে তৈরি করা যাবে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখছো যে এখানে কিছু লেখা আছে, আমি একটা অনলাইনার আমি নিজে থেকে তৈরি করেছি এবং সেটা শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই আমি আজকে এটা একটা ছোট্ট করে এটা বানিয়েছি। তো এটার বিশেষত্ব কি এবং কিভাবে তোমরা এটা তৈরি করবে, তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই যে এখানে যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জিওটেকটনিকের প্রথম যে সাব ইউনিট আর্থ ক্রাস্ট, ঠিক আছে। এই আর্থ ক্রাস্ট থেকে ওয়ান লাইনার করতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে, ঠিক আছে। এই ওয়ান লাইনার তৈরি করতে গেলে তোমাকে তো প্রচুর বই ঘাটতে হবে, প্রচুর না হলেও অন্তত কিছু বই তো ঘাটতেই হবে যেখান থেকে তুমি কিছু তথ্য পাবে, ঠিক আছে। তো প্রথমে আমি কিছু অংশ লিখে রেখেছি, তার আগে আমি একটা তোমাদেরকে ছবি এঁকে দিই, ছবি এঁকে দেখাই। তোমরা যখনই এই কাজগুলো করবে তোমাদের একটা নির্দিষ্ট একটা খাতা তৈরি হয়ে যাবে, অর্থাৎ দশটি ইউনিটের জন্য দশটি খাতা। এটা কিন্তু খুব প্রয়োজন, না হলে মাইন্ড সেট আপই করতে পারবে না, ঠিক আছে। এগুলো এক একটা কী বলতো টেকনিক্স, নিজেকে তৈরি করার টেকনিক্স। তুমি ধরো প্রথমে শুরু করবে, তো তোমার যে খাতা থাকবে সেই খাতাতে তুমি প্রথমে ছবিটা আঁকছো, ছবিটা আঁকার পর তোমাকে ওয়ান লাইনারটা তৈরি করতে হবে, একটা মাইন্ড সেট আপের ব্যাপার রয়েছে। এই আর্থ ক্রাস্টের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা মোটামুটি তোমাদেরকে ছবি একটা ইনস্ট্যান্ট এঁকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে ভাগটা রয়েছে এখান থেকে জিরো থেকে 6371 কিলোমিটার পর্যন্ত, এটা এরকম করে ভাগ করে নেবে, তো এটা প্রায় 100 কিলোমিটার আমি ধরছি। এগুলো মতান্তরে 70 থাকে, 60 থাকে, ঠিক আছে। গড়ে আমি 100 ধরলাম, 100 থেকে 300 পর্যন্ত হয়। এই জায়গাগুলোকে ক্লিয়ার করার জন্যই তোমাকে টেক্সটগুলো ঘাটতে হবে, মাথায় রাখবে, ঠিক আছে। এরপর এখান থেকে 2900 কিলোমিটার আছে, 2900 কিলোমিটার পর্যন্ত রয়েছে। সেই 2900 কিলোমিটার হচ্ছে গুরুমণ্ডল, আমি ওটা পরে বলছি। আর 2900 কিলোমিটার থেকে 6371, তো এখানে দেখো যে এই অংশটা যেটা রয়েছে সেটা ভূত্বক, ঠিক আছে। তারপর এটা হচ্ছে গুরুমণ্ডল, যেগুলো আমরা জেনারেলি জানি, আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে কনফার্ম বলতে পারি যে এখান থেকে একটা কোশ্চেন তো দেবেই এবং সেটা তোমার সঠিকও হবে, কিন্তু এমন কোশ্চেনটা হয়ে গেল তাড়াহুড়োর মধ্যে দেখা যাবে কি তুমি ভুল করে চলে এলে। ইজি কোশ্চেনই দেয়, জেনারেল কোশ্চেন দেয়, তবু ভিতরের অংশগুলো তোমাদের জানা প্রয়োজন, ঠিক আছে। তো এখানে তোমরা যখন ছবিটা এঁকে নিলে, এই যে ছবিটা আঁকা হয়ে গেল, এখানে তোমাদের ভাগগুলো একটু জেনে নেওয়া দরকার। উপরের অংশটা সায়াল সাইমা, ঠিক আছে, আচ্ছা ক্রফেসিমা নিফেসিমা, আচ্ছা এটা হচ্ছে আউটার কোর অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল, তোমাদের এই খাতাতে এরকমভাবেই নোট ডাউনগুলো থাকবে, ঠিক আছে। এরপর তুমি দেখে নিচ্ছ যে এটা রয়েছে মহাদেশীয় শিলা দ্বারা গঠিত, এই অংশটা এটা হচ্ছে মহাসাগরীয় শিলা দ্বারা গঠিত। এখানে রয়েছে ক্রোমিয়াম লৌহ, এর যে ইয়েগুলো রয়েছে কম্পোজিশনগুলো রয়েছে নিকেল এবং ম্যাগনেসিয়াম, ঠিক সেইভাবে নিফেসিমাটাও তোমাকে লিখে লিখে রাখতে হলো। বহিঃকেন্দ্রমণ্ডলও একইভাবে এবং অন্তঃকেন্দ্রমণ্ডলও তোমরা সেভাবে তৈরি করলে। এরপর এখানে যে বিযুক্তি রেখাগুলো, যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট এই জায়গার, সেই বিযুক্তি রেখাগুলো দেখানোর জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে তুমি হাইলাইট করে রেখে দিলে যে এটা হচ্ছে কনরাড, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা মোহ, তারপরে এটা হচ্ছে রেপিত্তি, এটা হলো গুটেনবার্গ, দাঁড়াও গুটেনবার্গ, আর এটা হচ্ছে লেহমান, লেহমান বিযুক্তি,
ঠিক আছে। তো এখানে যখনই তুমি এই কনরাড, মোহর, এপিত্তি, গুটেনবার্গ, লেহমান বিযুক্তি রেখা, অবশ্যই বুঝতে পারছো যে আমাদের সিয়াল এবং সীমা, তার মাঝখানে রয়েছে কনরাড, তারপরে হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে রেপিত্তি, আর আমাদের ভূতক এবং গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহ, তারপর রয়েছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ, আর বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেহমান বিযুক্তি রেখা। তো এই জায়গাতে তোমরা এটা নোট ডাউন করে রাখলে, এখানে কম্পোজিশনগুলো লিখে রাখতে হবে, কম্পোজিশনগুলো লিখে রাখলে একটা ছোট্ট করে তৈরি হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে, ভিডিওটা একটু বেড়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, তবু তোমাদেরকে একটু জাস্ট কীভাবে তৈরি করবে এইরকম করে ঠান্ডা মাথায় তোমাদেরকে রেডি হতে হবে। আর যখনই দেখবে তুমি এইভাবে তৈরি করতে করতে এগিয়ে যাচ্ছ না, তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বৃদ্ধি পাবে, আর এইভাবেই তৈরি হতে হবে। এরপর তুমি ওয়ানলাইনার চলে আসছো, ওয়ানলাইনারে তুমি প্রথমে আমি তোমাকে বলে দিলাম যে যেমন ভূতক, ভূতক হলো পৃথিবীর উপরের কঠিন আবরণ, এটি পৃথিবীর অবিচ্ছেদ্য অংশ, জেনারেল জিনিসও লেখা থাকবে, কী আছে, রিভাইজ হচ্ছে তো, অসুবিধে তো কিছু নেই, ঠিক আছে। তারপরে রয়েছে দু নম্বরে এক মিনিট আমি দেখে নিই রেকর্ডটা হচ্ছে কি না, ঠিক আছে এটাকে সরিয়ে দিই। আচ্ছা, দু নম্বরে এইভাবে লিখলে যে ভূতকের গভীরতা মহাদেশের নিচে 17 কিলোমিটার এবং মহাসাগরের নিচে 5-7 কিলোমিটার। যদি এখান থেকে MCQ দিয়ে দেয় 17, 10, 9 এইভাবে যদি দিয়ে দেয় তখন কনফিউজ চলে আসবে, এই জায়গাগুলোকে নিজেকে রেক্টিফাই করে নিতে হবে। 3 নম্বরে আমি দিলাম হয়তো ভূতকের গড় গভীরতা 1 কিলোমিটার, 4 নম্বরে দিলাম ভূতকের গড় ঘনত্ব, এই জায়গাগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে। এবং এটা এইগুলো সবই কিন্তু একটা খাতা করবে, অবশ্যই খাতা মেনটেন করো, হ্যাঁ, এক একটা ইউনিটের জন্য, ইউনিট বলছি না মেন টপিক, মানে যেমন ধরো জিওটেকটনিক, তার জন্য একটা খাতা করো, জিওমরফোলজির জন্য একটা খাতা করো, এইভাবে কিন্তু তোমাকে তুলে রাখতে হবে। 5 নম্বর হলো ভূতককে যে 2টি ভাগে ভাগ করা যায়, জেনারেল জিনিস আমি মানছি জেনারেল, কিন্তু তোমাকে তো সবটাই তুলে রাখতে হবে, কারণ এগুলো তুমি পরে আবার রিভাইজ দেবে, ঠিক আছে, তখন না হলে এই জায়গাগুলো বাদ চলে যাবে, ঠিক আছে। মহাসাগরীয় ভূতক, শিয়াল মহাদেশীয় ভূতকের অংশবিশেষ এবং সীমা হচ্ছে মহাসাগরীয় শিলার অংশবিশেষ, যতই জেনারেল হোক সব জিনিসই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। মহাদেশীয় ভূতক গ্রানাইট শিলা দ্বারা গঠিত, মহাসাগরীয় ভূতক ব্যাসল শিলা দ্বারা গঠিত। তারপরে হচ্ছে 7 নম্বরে শিয়াল ও সীমার মধ্যে রয়েছে কোন বিযুক্তি রেখা, যেটা ছবির মধ্যে তোমরা অলরেডি করেছো সব রকমভাবে, মানে এটা অ্যাকচুয়ালি কীভাবে, এইভাবেই তোমাকে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে, এইভাবে নিজেকে তৈরি করবে। তারপরে এখানে কিছু বানান ভুল আছে, ঠিক আছে, এগুলো অনেক ক্ষেত্রে টাইমিং এরর রয়েছে, যাই হোক। 8 নম্বর হচ্ছে এখানে পিতরঙ্গের গতিবেগটা দেখো, পিতরঙ্গের গতিবেগ তোমাকে নোট ডাউন করে রাখতে হবে, সীমা অংশে পিতরঙ্গের গতিবেগ কত, 7 কিলোমিটার। আচ্ছা, ভূতক ও কেন্দ্রমণ্ডল মধ্যবর্তী স্তরকে বলা হয় গুরুমণ্ডল, এটা তো জেনারেল রয়েছে। তারপরে 10 নম্বর হচ্ছে গুরুমণ্ডলের বিস্তার ভূতকের নিম্ন সীমা থেকে 2900 কিলোমিটার, এটা তো আগে তোমরা জানো। 11 নম্বর এরকম পয়েন্ট আউট আউট করে দেখো, তুমি নিজেই বুঝতে পারছো যখন তুমি এটা প্রিপারেশন নেবে তোমার নিজেরই ভালো লাগবে যে এত তথ্য আমি তুলে নিতে পারছি। আর সবচেয়ে বড় মোটিভেটর কে জানো, তুমি নিজে, তুমি নিজেকে মোটিভেট করার জন্য তোমাকে এইভাবেই তৈরি করতে হবে, ঠিক আছে। সবসময় যদি বলো যে না আমি কি করে তৈরি করব, আমাকে একটা কোচিংয়ে হতে হবে, আমাকে একটা টিউশন পড়তে হবে, আমাকে ক্লাস করতে হবে, ক্লাস করার দরকার নেই, নিজে নিজেই ক্লাস করো, বই একটু বেশি করে নাও, সেই বইগুলো থেকে নিজেরাই তথ্য তুলো, দেখবে সেইগুলোই বেশি কাজে লাগবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 12 নম্বর গুরুমণ্ডল পিতরঙ্গের গতিবেগ হচ্ছে গুরুমণ্ডলে 7-8.3 কিলোমিটার/সেকেন্ড। 13 নম্বরে গুরুমণ্ডলের গড় ঘনত্ব প্রায় 4.6 গ্রাম/ঘন সেন্টিমিটার। লোকে মানে অন্যের লেখার থেকে নিজে তৈরি করা নোটস আমার মনে হয় সবচেয়ে বেশি কার্যকরী। নিজে তৈরি করা নোটসের আগে কিচ্ছু নেই, একটা চাকরির পরীক্ষার জন্য নিজে তৈরি করা নোটস রেডি করো, হ্যাঁ, তোমাদের একটা গাইডেন্সের প্রয়োজন, কী জন্য প্রয়োজন, তোমাদেরকে মোটিভেট রাখার জন্য। আমি তোমাদের জন্য, তোমাদেরকে মোটিভেট করার জন্য নিয়মিত ভিডিওতে আসি, নিয়মিত ভিডিও করি, আজকে আমি সময় পেয়েছি, আজকে আমার অনেক দিন পর মনে হলো যে না এই বিষয়গুলো নিয়ে আমার একটু আলোচনা করা দরকার আছে, হ্যাঁ, বা আমার নিজেরও ভালো লাগে এরকম করে নতুন নতুন তথ্য তোলার জন্য, ঠিক আছে। তোমাদের আমি যে এই হার্ড কপিটা বের করেছি বা তৈরি করেছি না, এটা প্রচুর সময় লেগেছে,
ঠিক আছে, একজন এসএলএসটি অ্যাসপিরেন্টের মতো আমি নিজেকে ভেবে আমি ওগুলো তৈরি করেছি, ঠিক আছে। এই এরপরে দেখো এখানে রয়েছে গুরুমণ্ডলের উষ্ণতা কত, এই উষ্ণতার বিষয়গুলো তোমাকে নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে। 14 নাম্বার গেল, 15 নাম্বারে হচ্ছে গুরুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়, ক্রফিসিমা নিভিসিমা, এটা তো জেনারেল রয়েছে। 16 বহিঃকেন্দ্র বহিঃগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রাখা হলো রেপিটাইট বিযুক্তি রাখা বা রেপিতি বিযুক্তি রাখা। এরপর ক্রফিসিমা দূরত্ব নিম্নভূতক থেকে 700 কিলোমিটার পর্যন্ত আর নিভিসিমার দূরত্ব 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। এইভাবে দেখো আমি জাস্ট কিছু তথ্য অল্প করে আমি তুলেছিলাম, তাতে আমার কত তৈরি হয়ে গেছে তুমি দেখো, ঠিক আছে, অনেক হয়েছে। হ্যাঁ, অ্যাস্টোনোস্ফিয়ারে তরঙ্গের গতিবেগ কত, ওয়ান লাইনার। এই ওয়ান লাইনার যদি নিজে নিজে তৈরি করো, নিজেই তৈরি করো নোটস, কাউকে প্রয়োজন নেই, কাউকে প্রয়োজন নেই, ঠিক আছে, নিজেই তৈরি করো, কিছু বই সংগ্রহ করো, ঠিক আছে। যাই হোক, কেন্দ্রমণ্ডলের উষ্ণতা, এটা আমি একটা জাস্ট প্রথম টপিকের একটা সাব ইউনিটের আমি দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা টপিককে ধরেই তোমাদের এগিয়ে যেতে হবে, আর দেখবে ঠিক 5 মাসই সময় লাগবে, 4 থেকে 5 মাস। এরপর তুমি রিভাইজ দাও না, এই জিনিসকে তোমার রিভাইজ দিতে দেখো দেখো নিজেই দেখো ভালো লাগবে, যে যখন তোমার এটা টোটাল তৈরি হয়ে যাবে তখন নিজেরই ভালো লাগবে যে আমি এটা তৈরি করেছি, আমার এই জিনিসগুলো মাথায় রয়েছে। ঠিক আছে, তো নিপের মধ্যে পিতরঙ্গের গতিবেগ আমি সবটা আর বললাম না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে নোটস নিজে তৈরি করো, ঠিক আছে, তুমি নিজেই একজন মোটিভেটার, নিজেকে মোটিভেট করবে নিজে তৈরি করা নোটসের মাধ্যমে। যখন তুমি নতুন নতুন নোটস তৈরি করতে পারবে বা ওয়ান লাইনার তৈরি করতে পারবে, তখন দেখবে যে তোমার নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বৃদ্ধি পাচ্ছে। তৈরি করো প্রত্যেকটা টপিকের, মানে মেন টপিক্সের একটি করে খাতা, ঠিক আছে, একটি করে খাতা তৈরি করো, ঠিক আছে, তার মধ্যেই সমস্ত সাব ইউনিটগুলো তথ্য থাকবে, ঠিক আছে। এইভাবে তুমি শুরুটা করে দাও, দেখো তোমার মধ্যে অনেক বেশি ইন্সপিরেশন আসবে, অনেক বেশি তোমার মধ্যে আগ্রহ বাড়বে। তো আজকে একদমই আমি কথা বাড়াচ্ছি না, তোমরা এই ভিডিও দেখে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের এই ভিডিও দেখে কতটা তোমরা ইন্সপায়ার হলে, কতটা তোমাদের মধ্যে এটা পজিটিভ ভাইব এলো। হ্যাঁ, তো আমার মনে হয় এইভাবে এগিয়ে চলো, কোনো রকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ রেখো, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। কেন বলো তো, না এই যে মাদ্রাসায় 1729 সিট রয়েছে, এটা বেড়ে যদি আমার 6000 হয়, জিওগ্রাফি সিট যদি 200+ হয়, সেখানে একটা সিট তোমার জন্য, ঠিক আছে, এটা ভেবেই এগিয়ে যাও। ওকে।